কেরে টেরা গাড়ি লিয়াচ্ছু? লিয়াচ্ছি মহাজন, একদম ব্র্যান্ড নিউ। এখন হিসাবটা মিটে দেন, চলে যাই। এত অধৈর্য হলে হবি? দান মেরে লিয়ালু, হাত মুখ ধো, খাওয়া দাওয়া কর, তারপর যাসিনি। না মহাজন, আজ কাম আছে, টেকাটা দেন, এটার বেশি দেরি করা যাবে না। টেকা বাবু 1 লাখ, সাথে খাওন আর সেবা ফ্রি পাইলো হইনি, ভাবে দেখ। এত দামি একটা গাড়ি খালি 1 লাখ টাকা দিবেন? আমাকে তো ঠকা হয়ে যাবি মহাজন। কথা কলি 5 করে কমবি, এখন পাবো 95,000, হলে টাকা লে যা, না হলে গাড়ি লে যা। হয় এটা লিয়ে যাই, বিপদত পড়ি, এমনি টহল পুলিশের অত্যাচারে বাঁচিচ্ছি না। ঠিক আছে মহাজন, আর কোনো কথা না, 95 দেন। ঠিক আছে দিচ্ছি, পরে বার করলে একটা মার্সিডিস আনা লাগবে, ভালো দাম পাবো। আগে এদের ঠেলা সামলে উঠি, পরেরটা পরে দেখা যাবি। আমি গেলাম মহাজন। কেরেটেরা কত দিল? কত আর দিবি, 95,000 দিছে। কোষ কি, 15 লাখ টাকা দামের গাড়ি খালি 95,000 টাকা, এটা কোনো কথা? কি করবেন, দামাদামি করলেই 5,000 করে কমে, তাই দামাদামি না করে যা দিছে তাই লিয়াচ্ছি। তাই বলে 95,000 টাকার জন্য মানুষ খুন করলাম রে? আমার তো খুব খারাপ লাগতেছে, মনে হচ্ছে আত্মসমর্পণ করে এই পাপের দায় থেকে মুক্তি নেই। এই তো আপনি আবার সেন্টিমেন্টালে পড়ে গেলেন, এলে উল্টো পাল্টা চিন্তা বাদ দেন তো, খুন করতে তো আর কেউ দেখেনি। তুই এটা কাম কর, 30 রাখে, বাকি টাকা আমাকে দিয়ে দে। আচ্ছা ওস্তাদ। আর শোনে, পুলিশ পাগলা কুত্তো হওয়ার আগে আন্ডারগ্রাউন্ড হওয়া লাগবে রে টেরা। হ্যাঁ ওস্তাদ, তাহলে আমি গেলাম, আপনি সাবধানে থাকিয়েন। স্যার, ভালসুন নদীর তীরে হাত পা বাঁধা অবস্থায় একটা লাশ পাওয়া গেছে। তাই নাকি, লোকটার কোনো পরিচয় পাওয়া গেছে কি? পকেটে একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে স্যার, দেখে মনে হচ্ছে টেস্কি ড্রাইভার। তাহলে গাড়ি কারে নিয়ে খুন করা হয়েছে? হ্যাঁ স্যার, আমাকে সোর্সও তাই করছে, গত রাতে ভালসুন রোডে একটা ডাকাতি হয়েছে। রোড ডাকাতি, আবার সকালে নদীর ধারে হাত পা বাঁধা লাশ, ঘটনা তো একই মনে হচ্ছে যাইছে। চলেন তো ঘটনাস্থল পরিদর্শন করে আসি। ড্রাইভার গাড়ি বের করো, স্যার বাইরে হবি। স্যার, এটি পায়ের ছাপ আর গাড়ির চাকার দাগ দেখে মনে হচ্ছে ঘটনাটা এটি ঘটছে। ক্রিমিনালি অফেন্স, গাড়ি কারেলিতে বাধা দেওয়ায় না হলে চিনে ফেলার কারণে খুন করা হয়েছে। হ্যাঁ স্যার, প্রচণ্ড ঠান্ডা মাথার খুনি। যাই সাহেব, কাল সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত এই ভালসুন রোডে কোন কোন ট্যাক্সি ঢুকছে তার লিস্ট আমি আজকের মধ্যে চাই। ওকে স্যার। ঠিক আছে, আমি থানায় চলে গেলাম, আপনি সব তথ্য সংগ্রহ করে চলে আসেন। যাই সাহেব, কি তথ্য পালেন? স্যার, গতকাল সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত ওই রোডে 8টা ট্যাক্সি ক্যাব ঢুকছে, তার মধ্যে একটা গাড়ি কারেলিয়া ড্রাইভারে খুন করা হয়েছে। খুনি কে শনাক্ত করতে পারছেন? তা পারিনি স্যার, তবে আমরা ওই গাড়ির প্যাসেঞ্জারে শনাক্ত করতে পারছি, এই তো তার ছবি। এই ভিক্টিমকে ধরে নিয়ে আসো, এক ধরলে আসল ঘটনা বের হবে। ওকে স্যার। বিষ্ণাপাতি বিছাইয়া রঙের বাতি জ্বালাইয়া শুটিং করুম তোর লগে মাইয়া, আয় না শুটিং করুম তোর লগে মাইয়া। এঁকে করে লুকে থাকতে কি আর ভালো লাগে, কতদিন পর সূর্যের আলো দেখলাম, শালা ওয়াকাম করে টিকে থাকাই মুশকিল, এঁকে করে পোলে পোলে আর কয়দিন থাকা যায়। টেরা, আমার সাথে তুক থানার যাওয়া লাগবি। কাম সারছে রে, ধরা পড়ে গেছি। কেয়া স্যার, আমি কে থানার যাবো, আমি তো কিছু করিনি। কি করছো আর কি করিসনি, থানার গেলেই বুঝবো নি, চল বেটা থানার। আমি যাবো না স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। এত নাটক না করে চলে। টেরা, তোরা গাইডে কারে লিলু, কিন্তু মানুষটক মানলু কৃষক। এল্লে কি করছেন স্যার, কিসের মানুষ খুন কিসের গাড়ি, আমি তো এল্লার কিছুই বুঝে পাচ্ছি না। নাটক করি শিকের করবু না পেছন দিয়ে গরম ডিম ঢুকে দেবো। সেন্টি, গরম ডিম লিয়ে আসো তো। না স্যার, গরম ডিম লিয়ে আসেন না স্যার, আমি সব করছি স্যার, করছি। তাহলে ক, কি হয়েছিল সেই দিন? সাত মাথার থেকে একটা ট্যাক্সি ক্যাব ভাড়া করছিলাম কাহালু ভালসুন পর্যন্ত, মূলত আমাদের উদ্দেশ্য ছিল গাড়িটা কেড়ে লওয়া। মাঝখান থেকে ড্রাইভার ওস্তাদের চিনা ফেল দেয়, সেই কারণেই ড্রাইভার খুন হয়েছে, মূলত মানুষ খুন করার ইচ্ছা আমাদের আসিল না স্যার। তোর ওস্তাদ কেরা? জোগা ডাকাত। কোষ কি, শালাক তো আমরা খুঁজিচ্ছি 1 বছর হলে, 15টা ডাকাতি মামলা ওই বেটার মাথার উপর ঝুলে আছে, ওকে পাওয়া যাবে কুটি? আমি তো জানি না স্যার, ওস্তাদ তো অনেকদিন আগেই আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, এখন যে কুটি আছে কোবার পাচ্ছি না। কেরে, সামান্য কয়েক টাকার জন্য একটা নিরো জল জল তো মানুষে খুন করে হেল দিলু, তোরা কি মানুষ না পশু? তু করে 7 বার করে ফাঁসি দিলে তো মনের দুঃখ যাবি না। আমি তো সব কয়ে দিলাম, আমি কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দেন। মানুষ খুন করে করছো, কিছু করিনি। আগে আসল ভিক্টিমের ধরি, তারপর তোর সাথে কথা হবি, পুলিশের 3rd ডিগ্রি কাক কয় তখন বুঝবো। সেন্টি, এক লোকাবে লে যাও। প্রিয় ভিউয়ার্স, সামান্য টাকার লোভে পড়ে মানুষ মানুষকে খুন করছে, সমাজ হয়ে পড়ছে নিরাপত্তাহীন, তাই আসুন আমরা সতর্ক হই, এরকম জঘন্য বর্বরতা থেকে নিজেদের রক্ষা করি। এতক্ষণ বগুড়া বিনোদনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।